হয়তো আমি আমার ভালোবাসার জন্য সময় দিতে পারিনি, তাই আজ সময় আমাদের মধ্যে থেকে ভালোবাসাকেই বার করে দিয়েছে। আজ আমি কি ফালতু আশা নিয়ে বসে আছি, আর সে আজ অন্য কাউকে মন দিয়ে দিয়েছে। আপনাদের সবাইকে বলছি, ভালোবাসুন, কিন্তু নিজেকে কখনোই ভালোবাসার মাঝে হারিয়ে ফেলবেন না, কারণ সম্পর্ক ভেঙে গেলে হয়তো অতটা কষ্ট হয় না যতটা সম্পর্ক থাকার পরেও বিশ্বাস আর ভরসা মরে গেলে হয়। সবাই আমাকে এখন জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি অবস্থা তোর, আজকাল কি করছিস? আমিও তাদের বলে দিই, ভালোবাসার ভরসা ছাড়া সব কিছু করি। অনেকটা সময় অন্যের পিছনে হারিয়ে খুশির খোঁজে তাকে মানিয়ে শেষে একটা কথা বুঝেছি, খুশিতে থাকতে হলে মনে একটি কথা গেঁথে নাও, যদি কাউকে না পাওয়া যায় নিজের মতো, তাহলে নিজেকেই ভালোবাসো। আজ আমার এই চুপ থাকার কারণ হলো শুধু তোমাকে ভালোবাসি, তা না হলে তোমাকে মজার পাত্র আমিও তৈরি করে দিতাম। লোক দেখানো আর বাধ্য করে রাখা সম্পর্কের মাঝে থাকার থেকে হাজার গুণে ভালো হলো একা থাকা। কত অবাক লাগে যখন সারাদিন হাতে মোবাইল রেখে কেউ বলে যে আমি নিরুপায়, তাই মেসেজ লেখার সময় পাইনি। আর হয়তো সে এটা জানে না যে মন পরিষ্কার থাকলে নিরুপায় উপায়ে পরিণত হয়। আজ এই দূরত্বের পিছনে প্রতিটি সিদ্ধান্ত তোমার ছিল, আমি তো কেবল সব কথা মেনে নিয়েছিলাম। সে আজকাল এত বেশি খুশিতে থাকে যে ইচ্ছেই করে না যে এটা জিজ্ঞেস করি যে তোমার কি আমার কথা মনে পড়ে না। যদি কেবল মুখের কথা হতো বা কোনো ঝগড়া, সেটা হয়তো কেবল মনে কষ্ট দিত, কিন্তু নিরাপত্তা কষ্ট দেয় না, মেরে দেয়। তোমার থেকে হাজার গুণে ভালো হলো আমার শত্রুরা, যারা প্রতিটি কথাই বলে তোকে আমি কখনোই ছাড়ব না। আজ আমি বুঝেছি তোমার লক্ষ্য ছিল অন্য কোথাও, আমি তো কেবল এমনিই রাস্তায় চলে এসেছিলাম। জবাব তো প্রতিটি কথারই দেওয়া যায়, কিন্তু যে সম্পর্কের মূল্যই বোঝে না, সে আর মুখের কথা কিভাবে বুঝবে? একটু ধৈর্য রাখো, কিছুটা সময় যেতে দাও, তুমি বুঝতে পারবে আমার থাকা কি ছিল আর আমার না থাকা কি। আমার ভালোবাসা অনেক মূল্যবান ছিল, কিন্তু কি করব, লোক বাজার ভেবে নিয়েছিল। যাও, তোমাকে তোমার খুশির জন্য ছেড়ে দিলাম, যাও আমাকে খারাপ মনে করে ভালো কাউকে খুঁজে নিও। আমিও কোনো একদিন হাসতাম তোমার হাত ধরে, যে হাসিতে লুকিয়েছিল বেঁচে থাকার আনন্দ। আজও আমি আমার হাসিটা দেখতে পাই, তবে সেটা তোমার সাথে তোলা কিছু ফটোতে। সবশেষে বলবো, এই পৃথিবীর সামনে একটু কঠিনভাবে চলা শিখুন, কারণ যদি মোমের মতো মন নিয়ে চলেন তাহলে লোক আপনাকে তো জ্বালাবেই।